তো সত্যিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জমাদিও সানি মাসের শেষ জুম্মা পর্যন্ত পৌঁছেছেন সকলে সত্যি জানে আলহামদুলিল্লাহ। সামনে আমাদের যে মাস আসতেছে এই মাস হলো রজব মাস, মিরাজের মাস। আর আরবি মাস হিসেবে 2 মাস পরেই রোজা। এই রোজা বা রমজান মনে হইল যেন কিছুদিন আগে গেছে, সময় ঘুরতে 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 আবার অতি নিকটে এসে গেছে। অথচ রমজান মাসে মানুষ আমলের জন্য যত তার চেষ্টা করে, প্রত্যেক রমজানে বলা হয় যে আমরা এই আমলের সাথে জুড়ে থাকবো, কিন্তু মানুষ থাকে না। মানুষকে শয়তান ভুলাইয়া রাখে, ভুলাইয়া রাখার কারণে মানুষ পাপ করে। কি করে? বিভিন্ন প্রকার পাপের সাথে যুক্ত হয়। শয়তান মানুষদেরকে দিয়ে পাপ করায় আর আল্লাহ তাআলা মানুষদেরকে মাফ করে। শয়তানের সাথে আল্লাহর সাথে মূল পার্থক্য হলো এটা, শয়তান নিষিদ্ধ কাজ করায় আর আল্লাহ তাআলা বান্দাকে কি করেন? মাফ করেন। কেন মাফ করেন? বান্দা ওই পাপ থেকে মাপ চায়, ক্ষমা চায়, এই জন্য পাপের গুণা থেকে। আমরা সাধারণত পাপ বা পুণ্য বা নেকি বা গুণা এই যে কথাগুলো বলি, এটা হলো পারিভাষা। মূলত এগুলো হলো নির্দিষ্ট একটা হিসাব। নির্দিষ্ট একটা কি হিসাব? যেই ব্যক্তিরা ভালো কাজ করে ওই ভালো কাজের একটা বিনিময় আল্লাহ তাআলা দেন। যেমন মানুষ বিভিন্ন জায়গায় কাজ করে, কাজ করার বিনিময় স্বরূপ টাকা পয়সা বা বিভিন্ন জিনিস দেয়, আল্লাহ তাআলা ওইভাবে মানুষদেরকে এর প্রতিদান দেন। নেক কাজের প্রতি অর্থাৎ ভালো কাজের প্রতিদানকে, অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশিত কাজগুলো করার করার কারণে ওর যে উজরাত বা প্রতিদান দেন, এগুলো হলো নেকি বা পুণ্য। আর আল্লাহ তাআলা নিষেধকৃত কাজসমূহ মানুষ যদি করে, তাহলে এর যে প্রতিদান এইটা হলো গুনাহ বা পাপ। আল্লাহ তাআলা এই হিসাব অনুযায়ী মানুষদেরকে জান্নাত বা জাহান্নামে দিবেন। মানুষ যদি আল্লাহ তাআলার নির্দেশিত কাজগুলো করে, তাহলে আল্লাহ তাআলা ওই মানুষদেরকে জান্নাতে দান জান্নাত দিবেন বা জান্নাতে প্রবেশ করাবেন। আর জান্নাতে যেই ব্যক্তি একবার প্রবেশ করবে, ওই ব্যক্তিকে আর কখনোই বের হতে হবে না। আর মানুষ যখন আল্লাহ তাআলার নিষেধকৃত কাজগুলো করে, ওই নিষেধকৃত কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দেন। যদি বান্দার আল্লাহর প্রতি ঈমান থাকে, রাসূলগণের প্রতি বিশ্বাস থাকে, ঈমান থাকে, ফেরেশতাদের প্রতি ঈমান থাকে, সহজ কথায় ঈমানে মুফাসসাল আমরা যে বলি, এই ঈমানে মুফাসসালের 7টা বিষয়ের উপর যদি ঈমান থাকে, বিশ্বাস থাকে, তাহলে ওই মানুষদেরকে হাজার হাজার পাপের পরেও, ওই শাস্তিগুলো আল্লাহ তাআলা দেওয়ার পরেও একটা সময় তাদেরকে জান্নাত দিয়ে দেবে। আজকের আলোচনা সংক্ষেপে করব। মূল আলোচনার বিষয়বস্তু হলো
তওবার ফজিলত এবং অত্যাবশ্যকতা। তওবা এটা হলো মূলত আরবি শব্দ, বাংলা শব্দ বাংলা হলো ক্ষমা প্রার্থনা চাওয়া। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহ ফাইন্নাল্লাহ ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। অন্যায় করার পরেও যে ব্যক্তি তওবা করে অর্থাৎ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় এবং সংশোধিত হয় অর্থাৎ ওই কাজ আর না করে, আল্লাহ তাআলা তাহার তওবা কবুল করেন অর্থাৎ তাহার যে এই ক্ষমা চাওয়ার প্রার্থনা এটা আল্লাহ তাআলা কবুল করে থাকেন। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং করুণাময়। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তায়িবু মিনাল যামবি কামাল্লা যামবালা, কোন ব্যক্তি পাপ করার পরে তওবা করেছে সে যেন গুনাহ করেই নাই। এক বুজুর্গ বলতেন যে কয়েকটা কথার নাম তওবা, তার মধ্যে প্রথমত হলো যেই কাজ করেছে ওই কাজের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, দ্বিতীয়ত ওই কাজের জন্য লজ্জিত হওয়া, তৃতীয়ত ওই কাজ আর সামনে করবে না এর জন্য ইরাদা করা, কৃত্য মানে কি কয় অঙ্গীকার করা, চতুর্থত যে এই কাজ থেকে যেন আল্লাহ তাআলা ফিরিয়ে রাখেন অর্থাৎ আমি ফিরিয়ে থাকতে পারি এই জন্য আল্লাহ তাআলার কাছে কি দোয়া করা। এই চারটা কাজ নিয়ে হলো তওবা। অথচ আমাদের তওবা কেমন, আমাদের তওবা আস্তাগফিরুল্লাহ 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 এর মধ্যে সীমাবদ্ধ, যেই পাপ কাজ করেছে ওই পাপ কাজ আবার করতেছে। অথচ আল্লাহ তাআলা তওবা করলে পিছনে কি করবেন ওই গুনাহকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা যেই জায়গা ওয়াদা আছে সেই জায়গায় বান্দা আবার ওই গুনাহ কিভাবে করে। আর সবচেয়ে বর্তমান বড় বড় পাপ হচ্ছে মানে ছোট পাপের চেয়ে বড় পাপ বেশি হচ্ছে বর্তমান। যেমন বড় বড় পাপ কি, বড় বড় পাপ যেমন মিথ্যা কথা বলা, বড় বড় পাপ কি পাঁচ ওয়াক্ত সালাত না পড়া, বড় বড় পাপ কি পর্দা না করা, এগুলো কিন্তু বড় বড় পাপ। বড় বড় পাপ কি সুদ খাওয়া ঘুষ খাওয়া, এগুলো কিন্তু বড় বড় পাপ। যৌক্তিক কারণ ছাড়া ঘুষ দেওয়াও পাপ। যে হুজুর এ জায়গায় আবার কেমন কথা বললেন, যৌক্তিক কারণ কি আবার, যৌক্তিক কারণ আপনার সার্টিফিকেটের মান ভালো আপনার দক্ষতাও আছে অথচ একটা চাকরি আপনি পাওয়ার জন্য ঘুষ দিতে হচ্ছে, আপনি যদি ঘুষ না দেন অন্য ব্যক্তি ঘুষ দিয়া একটা অদক্ষ মানুষ ওই চাকরিটা দখল করতেছে, এইখানে আপনার ঘুষ দিয়া হইল কি অন্তত ওই অদক্ষ মানুষটাকে ঠেকানো আপনার জরুরি। কিন্তু ঘুষ যেই ব্যক্তি নিচ্ছে সে জুলুম করছে আপনার প্রতি, তার অবশ্যই অবশ্যই গুনাহ হবে, শুধু ছোট গুণা না সেটা বড় গুণা। আর বড় গুণার শাস্তি কি, বড় বড় গুণা সমূহের শাস্তি সর্বনিম্ন শাস্তি হলো 7,500 বছর জাহান্নামে জ্বলতে হবে। যেই সমস্ত মানুষেরা সুদ খায় সুদের সর্বনিম্ন সাত পাপ সর্বনিম্ন গুনাহের হিসাব হলো একেবারে সর্বনিম্ন আপন মায়ের সাথে জিনা করলে অর্থাৎ আপন মায়ের সাথে অপকর্মে লিপ্ত হইলে যেই পরিমাণ গুনাহ হয় সুদের সর্বনিম্ন গুনাহ হলো এই পরিমাণ। কত নিকৃষ্ট কাজ। আমাদের সমাজে আরো একটা
পরনিন্দা পরচর্চা করা। অথচ পরনিন্দা পরচর্চা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি কেউ তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? তার মানে পরনিন্দা পরচর্চা করলে নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য পাপ হয়। কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা কি, আপনি পাপ করছেন, পাপ করার পরে ওই পাপ থেকে সংশোধিত হয়েছেন, ফিরে আসছেন, ফিরে আসার পর আল্লাহ তাআলার কাছে তওবা করছেন, তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা কি করবেন, পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই তো কয়েক জুমা নামাজ নিয়ে বলতেছি, এই যে উপস্থিত মুসল্লিরা আছেন কয়জনে বলতে পারবেন যে আজকে ফজরের সালাত পড়ছেন? নিজেরটা একটু নিজে হিসাব করেন, অন্যের দোষ তো খুঁজতেছেন, অন্যের দোষ খোঁজেন, অন্যের দোষের আগে একটু নিজের দোষ নিয়ে গবেষণা করেন। আপনাকে আল্লাহ তাআলা দৈনন্দিন অসংখ্য নিয়ামতের মধ্যে আছেন, অসংখ্য নিয়ামতের মধ্যে, সহজ কথায় আপনি এখন এই মুহূর্তে সুস্থ, অথচ আপনার আশেপাশে অসংখ্য মানুষ এই মুহূর্তে অসুস্থ, বিছানায় কাতরাচ্ছে, অ্যাক্সিডেন্ট হইয়া বিভিন্ন জায়গা বিভিন্ন হসপিটালে ভর্তি আছে, অথচ আপনি যে সুস্থ এটা একটা নিয়ামত না? সুস্থতা এটাকে মানুষের হাতে, অসুস্থতা এটাকে মানুষের হাতে। যদি কেউ দাবি করে থাকেন যে এটা মানুষের হাতে, বা যদি কেউ দাবি করে থাকেন যে এটা হলো একটা প্রাকৃতিক অবস্থা, তাহলে বা এটা মানে সময়ের সাথে পরিবর্তনশীল, তাহলে যে পেটে ব্যথা মাথা ব্যথা এইগুলো একটু দূর করে দেন তো। গবেষণা তো মানুষ বহু করতেছে, যে ব্যক্তির ডেঙ্গু জ্বর হয়েছে হাতে গোনা কিছু লোক সুস্থ হচ্ছে, আর বেশিরভাগ লোক কি হচ্ছে, অসুস্থ অবস্থা আছে, কেউ মারাও যাচ্ছে নাকি। এই করোনা মহামারী, করোনা মহামারীতে আল্লাহ তাআলা দেখাই দিছে যে আপন মানুষ আপন মানুষকে পরিচয় দিচ্ছে না। কই বড় বড় গবেষকরা তারা কি করছেন, কতদূর ঠেকাইতে পারছেন? যেই মানুষগুলো করোনার মধ্যে মারা গেছে, সাধারণ জ্বর সর্দি কাশি নাকি না অন্য কোনো কিছু, এই জ্বর সর্দি কাশি, অথচ এই জ্বর সর্দি কাশি এইটাই তো দূর করাইতে পারে নাই। তামাম পৃথিবী জুড়ে অসংখ্য মানুষ ইন্তেকাল করছে নাকি, তাহলে মানুষের হাতে কি আছে? কিছুই নাই। আপনি আমি এই মুহূর্তে অসুস্থ হইতে পারতাম, এই পৃথিবীতে নাও থাকতে পারতাম, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে সুস্থ রাখছেন, এই পৃথিবীতে বাসের উপযোগী করে রাখছেন, এটা কি আল্লাহ তাআলার নিয়ামত না? অনেকে মনে করতে পারেন যে এটাও একটা প্রাকৃতিক অবস্থা, এটা এভাবেই হয়ে আসতেছে। আরে অসংখ্য মানুষের সন্তান হচ্ছে না, সন্তানের জন্য এক ডাক্তার থেকে অন্য ডাক্তার, এক পরীক্ষা থেকে অন্য পরীক্ষার কাছে যাচ্ছে, অসংখ্য মানুষের মুখ কোন মেশিন দিয়েও ধরা পড়তেছে না, এক হসপিটাল থেকে অন্য হসপিটালে, এক ডাক্তার থেকে অন্য ডাক্তারের কাছে, এক মেশিন থেকে অন্য মেশিনের কাছে যাচ্ছে, রোগ ধরা পড়তেছে না, এটা কিভাবে? আপনি যদি স্বাভাবিক অবস্থায় মনে করেন তাহলে এটাও তো স্বাভাবিক হওয়ার কথা ছিল নাকি? আসলে কোনোটাই স্বাভাবিক না। আপনি মনে করতে পারেন স্বাভাবিক, আপনি মনে করতে পারেন এটা আমার ইচ্ছায় হয়, কিন্তু না, মূলত কি, ওইটা আপনার মস্তিষ্কের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দেন যে তুমি এটা এইভাবে করো তাহলে তুমি সফলতা পাবা। আল্লাহ তাআলা আপনার মস্তিষ্কের ভিতরে ওইটা ঢুকিয়ে দিয়েছে বিদে আপনি ওই কাজটা করার পরে সফলতা পাইছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন,
আপনার আমার যদি আখেরাতে আল্লাহ তাআলা কিছু নাও দেন, এই যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন এই জন্যই আমাদেরকে ইবাদত করা দরকার। কথাকে বুঝাইতে পারলাম নি? যতটুকু বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলকে সঠিকভাবে তওবা করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।